সামনেই আসছে ভাইফোঁটা, তাই এই ভাইফোঁটা উপলক্ষে আমি তোমাদের জন্য মুচমুচে রসালো একটা খাজার রেসিপি নিয়ে এসেছি, যা তোমরা খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই ভিডিওতে থাকছে স্টেপ বাই স্টেপ খাজা বানানোর পুরো পদ্ধতি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই। এই খাজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ নুন। এবার সমস্ত কিছুকে আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো ময়দাটার সাথে আমাদের সমস্ত কিছু ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমাদের ঠিক এইভাবে ঠেসে ঠেসে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। তোমরা কিন্তু ময়দা মাখার সময় একবারে বেশি পরিমাণ জল দিয়ে দেবে না, অল্প অল্প করে দেবে। এখানে কিন্তু আমাদের ময়দার ডোটাকে বেশি নরম করে মাখলে হবে না, একটু শক্ত শক্ত করে আমাদের ময়দার ডোটাকে মেখে নিতে হবে। ময়দার ডোটা মোটামুটি ভালো মতো মাখা হয়ে গেলে আমি অল্প পরিমাণ ঘি হাতে মাখিয়ে নেব, তারপর আরও একবার ডোটাকে ভালো করে মেখে নেব। ভালো মতো ডোটাকে মাখা হয়ে গেলে আমি এই ডোটাকে ওই বোলের মধ্যে ঢাকনা চাপা দিয়ে রেস্ট হতে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার সেই সময় আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল। এবার জল আর চিনিটাকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে চিনি শিরাটাকে ফোটানোর পর দেখতে হবে যে চটচটে ভাবটা এসছে কিনা। তোমরা দেখো আমাদের চিনি শিরাটা কিন্তু হালকা চটচটে হয়ে এসছে। তোমাদের চিনি শিরাটা বেশি ঘন করবার দরকার নেই। ঠিক এই অবস্থায় আমাদের গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তারপর আমি এই চিনি শিরাটা ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার অন্যদিকে যে ময়দার ডোটা রেস্ট হতে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নেব। তারপর ওই ময়দার ডোটাকে আমাদের আরও একবার ঠেসে নিতে হবে। এবার এই ডোটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নেব। তোমরা দেখো আমাদের ডোগুলো কিন্তু 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার এক একটা ভাগ নিয়ে হাতের সাহায্যে এভাবে আমি গোল করে নেব। আমাদের সমস্ত লেচিগুলোই গোল করা হয়ে গেছে। এবার অন্যদিকে একটা চাকি বেলনি নিয়ে প্রথমে একখানা লেচি ওর মধ্যে দিয়ে দেব, তারপর হাতের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়ে বেলনির সাহায্যে আমি এটাকে পাতলা করে গোল করে বেলে নেব। ঠিক এইভাবে আমাদের ধারগুলোকেও পাতলা করে নিতে হবে। তোমরা দেখো আমার কিন্তু গোল করে বেলা হয়ে গেছে, এর থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি লেচিগুলোকেও গোল করে আর পাতলা করে বেলে নেব। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে কিন্তু সাদা ঘি ব্যবহার করেছি, এই সাদা ঘিতেই কিন্তু খাজা ভালো হয়। এবার আমি ওই চাকি বেলনির ওপরে একটা করে বেড়ে রাখা লেচি নিয়ে নেব। তারপর এর ওপরে আমাদের এইভাবে চার ধারে ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে। ঘি ব্রাশ করা হয়ে গেলে এর ওপর আমাদের অল্প করে চালের গুঁড়ো এইভাবে ছিটিয়ে নিতে হবে। ভালো মতো চার ধারে চালের গুঁড়ো ছেটানো হয়ে গেলে হাতের সাহায্যে আমাদের ঘি আর চালের গুঁড়োটাকে এরকম ভাবে মিক্স করে নিতে হবে। এই মিক্স করবার সময় যদি তোমাদের ঘি একটু কম লাগে বা ড্রাই লাগে, তাহলে তোমরা এখানে আরও কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে নিতে পারো। ভালো মতো হাতের সাহায্যে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর ওপর দিয়ে দেব আরও একটা বেলে রাখা লেচি। সেটা দেওয়ার পর আমাদের ঠিক এইভাবে আঙ্গুলের সাহায্যে এর ধারগুলোকে এইভাবে চেপে চেপে সমান করে দিতে হবে।
তারপর এর উপরও আমি ঘি আর চালের গুঁড়ো দিয়ে দেব। তারপর সেটাকেও হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়ে তার উপর আরও একটা বেলে রাখা লেচি দিয়ে দেব। ঠিক একই পদ্ধতিতে আমাদের সমস্ত বেলে রাখা লেচিগুলোকেই একটার উপর একটা রেখে এইভাবে লেয়ার বানিয়ে নিতে হবে। আমাদের সমস্ত লেচিগুলোই কিন্তু পরপর দিয়ে সেগুলো লেয়ার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর ওপরের দিকেও ঘি ব্রাশ করে নেব ভালো করে। তারপর কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ছিটিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালোমতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার আমাদের এই সবগুলোকে একসাথে ধরে নিয়ে ঠিক এইভাবে রোল করে নিতে হবে। তোমরা দেখো, আমি এখানে অল্প করে রোল করছি আর তার উপর ঘি ব্রাশ করে অল্প করে চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের খাজার লেয়ারগুলো খুব ভালোভাবে তৈরি হবে। ঠিক একই পদ্ধতিতে আমি পুরো রোলটা বানিয়ে নেব। এইভাবে আমাদের হাতের সাহায্যে একটু চেপে চেপে এই টাইট রোলটা বানিয়ে নিতে হবে। এবার ছুরির সাহায্যে ঠিক এইভাবে আমি ছোট ছোট করে এটাকে কেটে নেব। আমি এটাকে টোটাল 8খানা ভাগে ভাগ করে নিয়েছি। তোমরা দেখো, কাটবার পর এর লেয়ারগুলো কি সুন্দর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার আমাদের এটাকে হাতের সাহায্যে ঠিক এইভাবে গোল করে সেটাকে চ্যাপটা করে এইভাবে লেচির আকার দিতে হবে। এই লেচি করবার সময় কিন্তু এই ধারগুলোকে একবার করে চেপে চেপে তারপর তোমাদের চ্যাপটা করতে হবে, না হলে কিন্তু ধারগুলো খুলে যেতে পারে। ঠিক একইভাবে আমি বাকি লেচিগুলোকেও বানিয়ে নেব। এবার আমি যে ধারের পোর্শনটা থাকে সেটা বানানো দেখাচ্ছি। সেটাকেও আমাদের হাতের সাহায্যে এইভাবে গোল করে সেটাকে ঠিক এইভাবে চ্যাপটা করে নিতে হবে। আমাদের সমস্ত লেচিগুলোই বানানো হয়ে গেছে। এবার আমি চাকি বেল্লিতে একটা লেচি নিয়ে নেব। তারপর সেটাকে ঠিক এইভাবে টেনে টেনে গোল করে পাতলা করে আমাদের বেলে নিতে হবে। লেচি বেলবার সময় তোমাদের যদি ধারটা এরকম ভাবে বেরিয়ে যায় তাহলে সেটাকে তোমরা নিচের দিকে এইভাবে চেপে দেবে। আমাদের কিন্তু গোল করে বেলা হয়ে গেছে। এর থিকনেসটা কিন্তু ঠিক এরকম হবে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি লেচিগুলোকেও বেলে নেব। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ ঘি। তোমরা এটা পুরোটা ঘিতেও ভাজতে পারো। তেল আর ঘিটা ভালো মতো গরম হলেই আমি এর মধ্যে একে একে বেলে রাখা খাজাগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই খাজাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা গোল্ডেন কালার হচ্ছে। খাজা ভাজবার সময় আমাদের কিন্তু খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এরকম খাজাটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের খাজার এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এটাকে অন্যদিকে উল্টে দেব। এবার ওই সাইডটাও আমাদের ভালো করে ভেজে নিতে হবে। তোমরা দেখো, আমাদের খাজাটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এই খাজাটা থেকে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে সেটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নেব। তোমরা দেখো, আমাদের খাজার লেয়ারগুলো কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে। আমাদের কিন্তু খাজাগুলো খুবই হালকা হাতে ভেজে নিতে হবে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, খাজা ভাজার সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা হাই করবে না, কারণ হাই ফ্লেমে থাকলে বাইরের দিকটা কালার চলে আসবে, ভেতরের দিকে তোমাদের খাজাটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমাদের সমস্ত খাজাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এরপর এই খাজাগুলোকে আমাদের অল্প ঠান্ডা করে নিতে হবে। আমাদের খাজাগুলো হালকা ঠান্ডা হলে আমি এর মধ্যে 1 চামচ করে বানিয়ে রাখা চিনি শিরা ঠিক এইভাবে ছিটিয়ে দেব। এই সময় চিনি শিরাটা কিন্তু তোমাদের হালকা গরম থাকলেই হবে।
তারপর এর উপর আমি অল্প পরিমাণ চিনি এইভাবে ছিটিয়ে দিয়ে দেব। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মুচমুচে রসালো খাজা। কি দেখি খেতে ইচ্ছা করছে তো? তাহলে আর দেরি না করে ঝটপট একদিন এটা বাড়িতে বানিয়ে ফেলো। আমি তোমাদের এখানে একটা খাজা ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখো আমাদের খাজাটা কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।